নির্ময় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিও তে আমরা আর বি গ্রুপ যে জেনারেল সায়েন্স এর প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা বাংলাতে সলিউশন করে দেখাবো এবং আমরা আজকে যে প্রশ্ন প্রশ্নপত্রটি বেছে নিয়েছি সেটা হচ্ছে এক তারিখে দু হাজার আঠারো সালের বোঝা গেলো তো তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে যারা আজকে প্রথম ভিডিওটি মানে প্রথমবারের জন্য দেখছো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং বুঝে নেবে এবং যারা আগে করে নিয়েছে এই সমস্তগুলো তোমরা কি করবে চোখ বন্ধ করে এই সমস্ত প্রশ্নগুলো শুধু অ্যান্সার গুলো শুনবে এবং নিজেদের মধ্যে রিভিশন করে নেবে তাহলে দেখো প্রথম প্রশ্ন কি ছিল যে ভর বাই আয়তন সমান কোনটা হবে তোমরা ভৌতবিজ্ঞানের যখন একটা কোনো ভৌতবিজ্ঞানগুলো সাধারণত পড়া হয় তখন আমরা একটা সূত্র শেখানো হয় সেই সূত্রটা হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন অর্থাৎ এটা একটা বেসিক সূত্র যদি ভরকে আয়তন দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা কোন রাশিটা পাই সেটা হচ্ছে ঘনত্ব পাই সেই জন্য অপশন থ্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তারপরে দেখো কি বলেছে যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো অর্থাৎ একটা গ্লাস আছে এখানে এই গ্লাসের একদম কানায় কানায় ভর্তি জল আছে এবং ওর মধ্যে একটা বরফ রেখে দেওয়া হয়েছে তাহলে তোমরা জানো যে বরফের মধ্যে যদি জলের মধ্যে যদি বরফ রেখে দেওয়া যায় তাহলে তার এক বাই এগারো অংশ জলের ওপরে ভেসে থাকে অর্থাৎ এই যে ওপরের পাটটা এক বাই এগারো অংশ সেটা জলের ওপরে ভেসে থাকবে এরপরে কি বলা হয়েছে যে বরফ গলতে শুরু করলে তার নিচের কোন অবস্থানটা হবে তাহলে এবার যদি বরফ গলতে শুরু করে তোমরা দেখবে যে যদি জল জমে বরফে পরিণত হয় অর্থাৎ যদি জল থেকে বরফ হয় তাহলে দেখবে আয়তন বাড়বে তখন তখন তার তার আয়তন কি হয় হয় বৃদ্ধি পায় কিন্তু যদি বরফ থেকে জল আয়তনটা হবে হ্রাস পাবে এবার এক্ষেত্রে দেখো কানাই কানাইতে একদম জল ভর্তি হয়ে আছে তাহলে এই বরফ গলার জন্য যে জলটা পাবে তার জন্য আয়তন আয়তন কিছুটা কি হবে কমে যাবে কিন্তু এই জলের ওপরে যে যতটা পরিমাণ বরফ আছে সেই বরফটা গলে কি হবে ওপরের জায়গাটা ফিল আপ করে দেবে তাহলে এই যে বাকিটুকু অংশ যে বরফ ওপরে ভেসে আসে সেটা যদি গলে যায় তাহলে একদম কি হবে এক্সাক্ট গ্লাসটা আবার আগের মতো কানায় কানায় ভর্তি হয়ে যাবে অর্থাৎ ক্ষেত্রে জলের স্তরের কোনো পরিবর্তন হবে না সেই জন্য অপশন থ্রি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে বারো নাম্বার প্রশ্ন কি বলেছে যে সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহার করা হয় যে নিচে অপশন আছে সেটা সিলিকন এবং এটা খুব সহজ একটা প্রশ্ন সবাই জানো তোমরা যে সৌর প্যানেলে সিলিকন ধাতু ব্যবহার করা হয় তারপরে কি বলেছে যে নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এই যে রাসায়নিক পরিবর্তন সেটা বলতে কি বোঝায় আমরা দুই ধরনের পরিবর্তনের কথা জানি একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন কাকে বলে বলছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না যেমন জল থেকে বরফ হলো তার মানে তুমি বরফ জল থেকে যখন বরফ হলো সেক্ষেত্রে অনুর গঠনের কোনো পরিবর্তন হয় না কারণ তুমি বরফ থেকে পুনরায় জলে করে নিতে পারবে বা মোম গলে গেল তাহলে মোম গলে যাওয়ার পরে যেটা পাবে সেটা দেখবে আবার জমে যাওয়ার পরে সেটা আবার মোমই পাবে তুমি তাহলে সেটাও এক ধরনের কি হলো ভৌত পরিবর্তন তাহলে ভৌত পরিবর্তনে দেখলাম যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয় কিন্তু গঠনের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে তাহলে আমরা বলবো ভৌত পরিবর্তন কিন্তু যদি রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তন বলছে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে যাবে যেমন ধরো চাল থেকে ভাত তৈরি করা হয়েছে তাহলে চাল থেকে তো ভাত করে নিলে কিন্তু আবার ভাত থেকে কি আবার পুনরায় চালে যেতে পারবে কখনোই কিন্তু চালে যেতে পারবে না তাহলে সেগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবার আমাদের প্রশ্ন এখানে কি বলেছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় তাহলে দেখতে হবে নিচের মধ্যে কোনগুলো হচ্ছে ভৌত পরিবর্তন দেখো জলের জলীয় বাষ্পের রূপান্তর অর্থাৎ জল থেকে যদি তাপ দেওয়া যায় তাহলে সেটা বাষ্পে পরিণত হয় আবার সেই বাষ্পকে যদি ঠান্ডা করা যায় তাহলে সেটা আবার কিসে পরিণত হবে জলে পরিণত হবে তাহলে এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন ঠিক আছে তাহলে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো না তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর বাকিগুলো একবার চেক করে নি যে দুধের দইয়ের রূপান্তর হলো অর্থাৎ দুই দুধ থেকে দই হলো তোমরা কিন্তু কখনোই দই থেকে আর দুধে যেতে পারবে না বা লোহার ওপর যদি মোর্চা পড়ে যায় তাহলে সেই মোর্চা থেকে আবার সেই পুরনো লোহা বা ভালো লোহাটা কিন্তু আর ফিরে পাবে না বা আমাদের দেহে যে খাদ্য হজম হওয়ার পরে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি থেকে কিন্তু আবার আগের খাদ্যতে তোমরা কখনোই ফিরে যেতে পারবে না তাহলে এই এই হচ্ছে পরিবর্তনের উদাহরণ শুধুমাত্র উদাহরণ তারপরে কি বলেছে দেখো এম ভর যুক্ত একটি বস্তু আছে যেটি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে গতিশক্তি হয় পঁচিশ জুল তাহলে সেটির গতিশক্তি কত হবে অর্থাৎ গতিশক্তি নির্ণয় করতে বলেছে যখন সেটির গতিবেগ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে তাহলে আমাদের দেখতে হবে গতি কাকে বলে অর্থাৎ এক গতি শক্তি আমরা আমরা দুই ধরনের শক্তি জানি একটা স্থিতি শক্তি একটা গতি শক্তি স্থিতি শক্তি কাকে বলে একটা বস্তু স্থির থাকার দরুন তার মধ্যে যে শক্তি অর্জন করে অর্থাৎ একটা পাথরের টুকরোকে তোমরা যদি হাত দিয়ে ওপরে তুলে নাও দেখো সেই স্থির অবস্থায় আছে কিন্তু হঠাৎ যদি ছেড়ে দাও তাহলে সে নিচে পড়ে যাবে তাহলে যখন সে ওপরে আছে সেই স্থির কিন্তু তার মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে কিরকম শক্তি যে তাকে ছেড়ে দিলেই সে সাথে সাথে নিচে পড়ে যাবে এটাকে বলা হয় কি আর গতিশক্তি একটা কিছু ধরো করছে সেই সময়তে আরো বেগ বাড়িয়ে দিল অর্থাৎ আরো বল প্রয়োগ করে নিল তাকে হবে গতিশক্তি। আমাদের এখানে নির্ণয় করতে বলেছে তো আমাদের প্রথমে দেখতে হবে যে গতিশক্তির সূত্রটা কি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার যেখানে এম হচ্ছে বস্তুর ভর অর্থাৎ মাস এবং ভি ফর ভেলোসিটি অর্থাৎ বস্তুটির বেগ এবার আমাদের প্রথমে কি বলেছে বস্তুর ভর বলেছে এম এবং সেটা পাঁচ মিটার পার সেকেন্ড বেগে গতি ছিল অর্থাৎ এখানে ভি বলে দিয়েছে এবং তার জন্য গতিশক্তি কত বলেছে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো হাফ এম ভি সমান আমরা কত বলতে পারি টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এখানে মান বসাবো হাফ ইন্টু এম ইন্টু ভি এর মান কত ছিল পাঁচ তাহলে ভি মানে কত হলো পঁচিশ তাহলে সমান পঁচিশ তাহলে পঁচিশের সাথে পঁচিশ কেটে গেল তাহলে আমরা এখান থেকে এম সমান বলতে পারবো দুই অর্থাৎ যে বস্তুটা আছে সেই বস্তুটার ভর কত দুই এবার এখানে কি বলে দেওয়া হয়েছে দেখো যে সেটির গতিবেগ কি করা হয়েছে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে তাহলে আগের গতিবেগ কত ছিল পাঁচ তাহলে এখন গতিবেগ কত হবে গুণ অর্থাৎ আর তার ভর কত আমরা দুই নির্ণয় করলাম তাহলে তার গতিশক্তি কত হবে সূত্রে মান বসাবো হাফ এম ভি স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাব হাফ ইন্টু দুই ইন্টু ভি স্কোয়ার মানে দশের স্কোয়ার একশো তাহলে দুইয়ের সাথে দুই কেটে গেল আমরা পেয়ে গেলাম কত একশো তাহলে যদি গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে তার গতিশক্তি কত হবে একশো জুল আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো কি বলেছে রক্ত নালীর লাল যোগকলা কোনটি আমাকে একটা উল্লেখ করেছে লাল যোগ কলা দেখো ডাব্লিউ বি সি ডাবু ফর হোয়াইট তাহলে এটা সাদা তাহলে এটা কোনো মতেই হবে না প্লাজমা হচ্ছে ঈষৎ স্বচ্ছ হলুদ বর্ণের সেটা হবে না আর একটা হচ্ছে আরবিসি এই যে আর কথার অর্থ হচ্ছে রেড বা লোহিত রক্তকণিকা তাহলে এটা লাল হচ্ছে এবং রক্তও লাল রঙের হতে পারে তাহলে অপশন টু অথবা অপশন ফোর হতে পারে এবার যদি আমাকে যোগ কলা বলে যোগ কলা মানে ওর মধ্যে আরও কিছু মিশ্রিত আছে একাধিক আরও কিছু মেশানো আছে এবার তোমরা যদি আরবিসি দেখো আরবিসি হচ্ছে একটা মৌলিক অর্থাৎ এটা যোগ কলা কখনোই না তাহলে সেটা চার নাম্বারটা কখনোই হচ্ছে না তাহলে লাল এবং যোগ কলা দুটোই শর্ত ফুলফিল করছে সেটা হচ্ছে অপশন টু রক্ত তারপরে কি বলেছে দেখো নিম্নলিখিত প্রিন্সিপাল গুলির মধ্যে কোনটির উপর মহাকাশের রকেট কাজ করে মহাকাশে রকেট কাজ করা হচ্ছে যদি যে বই আছে সেই লুসেন্টের বইটা ফলো করো সেখানে দেখবে প্রিন্সিপাল অফ ভরবেগের সংরক্ষণের যেটা লেখা আছে সেখানে একটাই শুধুমাত্র উদাহরণ দেওয়া আছে সেটা রকেট কি করে কাজ করে এবং এটা খুব ইজি একটা প্রশ্ন আশা করি তোমরা সকলেই পারবে এই প্রশ্নটার উত্তর তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি কার ওপর প্রযোজ্য হয় রকেটের ওপর তারপরে বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর মোট কটি অবস্থার কথা বলা হয়েছে আমি তোমাদের কিছুদিন আগে কমিউনিটি ট্যাবে এই প্রশ্নটা করেছিলাম তোমরা অনেকেই বলেছিলে চারটি আবার অনেকেই কেউ বলেছিলে তিনটি কিন্তু সঠিক উত্তর হবে অপশন ফাইভ কেন পাঁচটি অবস্থা তোমরা সকলেই জানো একটা কঠিন অর্থাৎ সলিড তরল অর্থাৎ লিকুইড এবং একটা গ্যাস এটা হয় আরো একটা তোমরা অনেকে জানো প্লাজমা যেটা সূর্যের মধ্যে থাকে এবং এই প্লাজমা ছাড়াও বর্তমানে আরো একটি দেখা যায় যেটা হচ্ছে কলয়েড অর্থাৎ কোলোয়েড যে দ্রবণগুলো দেখা যায় তাদের সেই অবস্থাকে একটা নতুন অবস্থার কথা উল্লেখ করা হয়েছে তাহলে আমরা বস্তুর মধ্যে মোট কতগুলো অবস্থা দেখলাম পাঁচটা অবস্থা দেখলাম সেটা হচ্ছে সলিড লিকুইড গ্যাস প্লাজমা এবং কোলয়েড তাহলে অপশন এ এক হয়ে যাবে সঠিক উত্তর তারপরে কি বলেছে একটি অনিশিক্ত মানব ডিম্বাণুতে অনিশিক্ত অর্থাৎ হয় এক্স থাকবে না হয় ওয়াই এবং মানব দেহের বলেছে এবার আমাকে ডিম্বাণু বলেছে অর্থাৎ ডিম্বাণু যদি বলে তাহলে ডিম্বাণু হবে এক্স এক্সটা কোথায় থাকে তাহলে ডিম্বাণুতে থাকে এবং ওয়াইটা কোথায় থাকে ওয়াইটা থাকে শুক্রাণুতে ঠিক আছে অর্থাৎ এটা পুরুষ এটা স্ত্রী দেহে ডিম্বাণু এবং এটা পুরুষ দেহে শুক্রাণু তাহলে যেহেতু এখানে ডিম্বাণুর কথা বলা হয়েছে সেই জন্য এটি একটি এক্স ক্রোমোজম হবে তারপরে কি বলেছে দেখো নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয় অর্থাৎ নিচের কোনটা ক্ষারকের ধর্মটা মেনটেন করছে না তো ক্ষারকের তোমরা ধর্ম জানো যে ক্ষারক কি করে লাল লিট মাসকে নীল করে তাহলে এটা তো হচ্ছেই আচ্ছা ও এইচ মাইনাস সরবরাহ করে একটা যদি অপশন দেখো একটা ক্ষারক হচ্ছে এন এ ও এইচ সোডিয়াম হাইড্রক্সাইড সেটা যদি জলীয় দ্রবণে ভেঙে যায় সেটা উৎপন্ন করবে এন এ প্লাস এবং ও এইচ মাইনাস তাহলে দেখো ক্ষারকরাও কিন্তু ও মাইনাস উৎপন্ন করছে তাহলে এটাও একটা ক্ষারকের ধর্ম হচ্ছে ক্ষারক কিন্তু নীল লিট মাস কখনোই লাল করে না এটা কারা করে অ্যাসিডরা করে অ্যাসিডরা কি করে নীল মাসকে লাল করে তাহলে অপশন থ্রিটাই হচ্ছে ক্ষারকের সত্য নয় আর এটি স্বাদে তেতো ক্ষারক অবশ্যই সাদে তেতো হয় এবং কষা যুক্ত হয় বা কষ টাইপের হয় বোঝা গেল তেতোও হবে এবং কষা হবে আর অ্যাসিড স্বাদে কেমন হয় টক হয় ঠিক আছে তাহলে কোনটা সত্য হচ্ছে না অপশন থ্রি নীল লিট মাসকে লাল করে না তারপরে কি বলেছে নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু অর্থাৎ কোনটা সব থেকে নরম অর্থাৎ যাকে মচকালেও মচকে যাবে খুব ইজিলি ভাঁজ হয়ে যাবে সেটা হচ্ছে সোনা সব থেকে নমনীয় তারপরে কি বলেছে দেখো একটি এক্স একটি অক্সাইড গঠন করে এক্স টু আকারে মৌল এক্স খুব সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে অর্থাৎ এখানে এক্স ও থ্রি আমাকেটা দেখতে বলেছে x2o3 ঠিক আছে এবার আমাদের এখানে এই x টা কোন মৌল হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে o ফর অক্সিজেন x o আমরা কি করে লিখি দেখো এখানে x এর নিচে কত আছে 2 আমরা এখানে 2 লিখব আর অক্সিজেনের এখানে কত আছে 3 আছে অক্সিজেনের হাইফেন ধরে 3 লিখব এবার যদি আমরা ক্রস করি তাহলে আমরা তাদের কি পেয়ে যাব যোজ্যতা পেয়ে যাব তাহলে অক্সিজেনের যোজ্যতা আমরা কত পেলাম 2 এবং x মৌলের যোজ্যতা কত পেলাম তিন এবার আমাকে দেখতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন মৌলটির যোজ্যতা তিন যেটার মৌল যে মৌলটির যোজ্যতা তিন হবে সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যদি ভাবো অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তেরো এবার আমরা তাকে ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত দুই যোগ আট যোগ তিন ইলেকট্রন বিন্যাস আশা করি তোমাদের জানা আছে তিন এবার দেখো সব সময় প্রতিটা মৌল কি করে অষ্টক পূর্তি মেনে চলে একটা অষ্টক পূর্তি বলতে কি বোঝাচ্ছে যে তার বাইরের কক্ষে সব সময় আটটা ইলেকট্রন থাকতে হবে বা সেটা হওয়ার চেষ্টা করবে তাহলে অ্যালুমিনিয়াম যদি বাইরের কক্ষে আটটা হতে মানে হতে চায় তাহলে হয় তাকে কি করতে হবে এই তিনটে বর্জন করতে হবে তাহলে শুধুমাত্র দুই এবং আট থাকবে এবং বাইরের কক্ষে আটটা হয়ে যাচ্ছে অথবা সে কি করবে অন্য কারো কাছ থেকে আরো পাঁচটা গ্রহণ করবে তাহলে পাঁচ আর তিনে আট হয়ে যাবে কিন্তু তিনটা বর্জন করা যতটা সহজ তার থেকে পাঁচটা গ্রহণ করা তুলনামূলক কঠিন সেই জন্য অ্যালুমিনিয়াম কি করবে তিনটে বর্জন করে দেবে তাহলে অ্যালুমিনিয়াম তিনটে বর্জন করছে তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত তিন আমরা তো সেটাই খুঁজে বের করতে চাইছিলাম যে কোন মৌলের যোজ্যতা তিন সেই জন্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ এক্স এর জায়গায় অ্যালুমিনিয়াম বসবে ঠিক আছে তারপরে কি বলেছে যে চাপ সমান কত এটা খুব একটা সহজ সূত্র প্রথমে যেমন আমরা দেখলাম ঘনত্ব সমান ভর বাই আয়তন একই রকম ভাবে চাপের একটা সূত্র আছে ঘাত বাই আয়তন এটাতে বোঝার কিছু নেই হ্যাঁ এটা মুখস্ত করে নিতে হবে তারপরে কি বলেছে দেখো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ হলো আশি ডিগ্রি অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আমাদের এই কনসেপ্টটা আগে প্রথমে বুঝতে হবে যে ধরো এই একটা বিভেদ তল আছে বিভেদ তল মানে উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম দুটো মাধ্যমকে সেপারেট করেছে ধরো বায়ু মাধ্যম আছে আর ওপরে জল আছে তাহলে দুটো মাধ্যমের এই জায়গাটা মাধ্যমটা সেপারেট করে বা যে তলটা সেপারেট করে তাকে বলা হয় কি বিভেদ তল এবার আপতিত রশ্মি মানে বোঝাচ্ছে যে যে পথে রশ্মিটা বিভেদ তলের উপরে আপতিত হয় যে রশ্মি যে পথ বরাবর তাকে বলে আপতিত রশ্মি এবং যে পথে বেরিয়ে যায় তাকে বলা হয় বোঝা গেল আর আর এই আপতিত এবং তলের সঙ্গে প্রতিফলিত প্রতিফলিত লম্বভাবে যেটা থাকে তাকে বলা হয় অভিলম্ব তাহলে এটাকে বললাম আমরা অভিলম্ব এটাকে বললাম আপতিত রশ্মি আর এটাকে বললাম প্রতিফলিত রশ্মি আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার এবং বলছে রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোন উৎপন্ন করবে তাকে বলা হবে আপতন কোন এবং প্রতিফলিত রশ্মি সঙ্গে যে উৎপন্ন করবে তাকে বলা হবে প্রতিফলন এই জিনিসগুলো কোন তোমরা খাতায় কিন্তু লিখে নেবে সুন্দর করে আর প্রতিফলনের সূত্র হচ্ছে যে আপতন কোন এবং প্রতিফলনের কোন সর্বদা কেমন হবে সমান হবে ঠিক আছে এবার আমার প্রশ্নটা দেখো রশ্মি অর্থাৎ এটা এবং প্রতিফলিত রশ্মি অর্থাৎ এটা তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ আশি ডিগ্রি তাহলে এই টোটালটা নিয়ে কত ডিগ্রি আশি ডিগ্রি তাহলে বলেছে আপতন কোণটির মান তাহলে এবার টোটালটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এই আপতনটা কি হবে দুটোর অর্ধেক হয়ে যাবে তাহলে আশিকে দুই দিয়ে ভাগ করে আমরা কত পেয়ে যাব চল্লিশ কারণ আপতন কোণ যা হবে প্রতিফলন কোণও তাই হবে সেই জন্য আমাদের যেহেতু এখানে আপতন কোণ নির্ণয় করতে বলেছে তাহলে সঠিক উত্তর হয়ে গেল কত চল্লিশ ডিগ্রি এখানে কি বলেছে তারপরে যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় অভিন্ন গতি অর্থাৎ তার গতিবেগ চেঞ্জ হয়নি প্রথমে যদি গতিবেগ দশ মিটার পার সেকেন্ড ধরে নি তাহলে পাঁচ মিনিট বা দশ মিনিট বা এক ঘন্টা পরেও তার গতিবেগ কত হয়েছে পাঁচ মিনিট পার সেকেন্ড অর্থাৎ একই বেগে সে চলছে তাহলে তার তরণ কি হয় তাহলে আমাকে বুঝতে হবে তরণটা কি তরণ বলছে বেগ পরিবর্তনের হার অর্থাৎ একক সময়ে কতটা বেগ পরিবর্তন হচ্ছে তাহলে আমরা যদি সূত্রটা লিখি তাহলে তরণ মানে আমরা কি বললাম বেগ পরিবর্তন ভাই সময় এবার এখানে যেহেতু যে অভিন্ন গতির কথা বলে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথমে বেগ যদি দশ মিটার পার সেকেন্ড হয় পরেও তার মিটার পার সেকেন্ড অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো বেগের পরিবর্তন হয়নি তাহলে বেগের পরিবর্তন যদি না হয় তাহলে আমরা বেগের পরিবর্তনের জায়গায় লিখতে পারি শূন্য আর নিচে আমরা কত লিখবো সময় তাহলে শূন্য বাই সময় মানে কত শূন্য তাহলে আমরা এটা দেখতে পেলাম যে যদি কোনো বস্তুর ক্ষেত্রে যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে তার ত্বরণটা কত হয় শূন্য হয় অর্থাৎ অপশন যাবে সঠিক উত্তর এক হয়ে তারপরে কি বলেছে যে হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিত সেটির সঙ্গে সাদৃশ্য হয় চারটে অপশন আছে হ্যালোজেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু নিষ্ক্রিয় গ্যাস এবং ক্ষারীয় ধাতু এটা সঠিক উত্তর হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু যদি আমাকে শুধুমাত্র হাইড্রোজেন বলতো তখন আমরা ক্ষারীয় ধাতু করতাম সেটা বোঝার আগে আমাদের পর্যায় সারণীটা একটু দেখতে হবে পর্যায় সারণী মানে প্রকৃতিতে আমরা যে প্রাকৃতিক বিরানব্বইটা মৌল পাই এবং বাকি যে তেজস্ক্রিয় মৌল পাই তাদেরকে সহজভাবে চেনার জন্য বিজ্ঞানী মেন্ডেলি একটা সারণী তৈরি করেছিলেন বা টেবিল তৈরি করেছিলেন সেই যে টেবিলটা তৈরি করেছিল সেই টেবিলে বলছে অনুভূমিক বরাবর সাতটা শাড়ি ছিল এক দুই করে কতগুলো সাতটা শাড়ি ছিল আর এদেরকে বলা হয় পর্যায় তাহলে কতগুলো পর্যায় ছিল সাতটা পর্যায় ছিল এবং অনু উলম্ব বরাবর যে সারণীগুলো ছিল তাদের বলা হয় শ্রেণী বোঝা গেল তাহলে মোট কতগুলো পর্যায় ছিল সাতটা পর্যায় ছিল এবং শ্রেণী কতগুলো ছিল আঠেরোটা শ্রেণী ছিল এবার এই আঠেরোটা শ্রেণীর মধ্যে প্রথম যে শ্রেণীটা সেখানে থাকে খার ধাতু সেখানে খাড়া থাকে খার ধাতু আর দ্বিতীয়তে যারা থাকে তারা থাকে ক্ষারীয় মৃত্তিকা কারা থাকে খাড়ীয় মৃত্তিকা আশা করি এতটা বুঝতে পেরেছো এবার হাইড্রোজেনের যদি পরমাণু ক্রমাঙ্ক ভাবো হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক এক অর্থাৎ সেটা কোথায় থাকে একদম প্রথম শ্রেণীতেই থেকে যাবে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন আছে খার ধাতুর অন্তর্গত কিন্তু আমাদের এখানে হাইড্রোজেনের ঋণাত্মক ধাতু বলেছে তাহলে হাইড্রোজেন মাইনাসের কথা বলেছে হাইড্রোজেন মাইনাস কখন হবে যদি সে বাইরে থেকে আরও একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হাইড্রোজেনের আগে থেকে তো একটা ছিল এখন আরও একটা গ্রহণ করছে ইলেকট্রন তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে কোথায় থাকছে যে সেটা দুই হয়ে যাচ্ছে তাহলে তার অবস্থানটা কোথায় হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেটা খাড়ি মৃত্তিকা ধাতু হয়ে যাবে কারণ দুই থাকছে তারপরে কি বলেছে ড্যাশ হলো একটি সাধারণ নাম এটা একটা খুব মানে সহজই প্রশ্ন বলতে পারে গোল্ড ক্রিমির আরো একটা নাম হচ্ছে অ্যাসকারিস বা তোমরা আরো গুলো ভাগ পড়েছিলে প্ল্যাটি হেলমেনথিস এরকম আরো অনেকগুলো নাম আছে তো সেখান থেকে এটা মুখস্থের বিষয় যে অ্যাসকারিস হচ্ছে গোল্ড ক্রিমের একটি উদাহরণ তারপর কি বলেছে দ্য ড্যাস দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক তুলনায় অনেক বেশি মৌলিক এটা একটু বললাম যে যে বিজ্ঞানী পর্যায় ভলের আবিষ্কার করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি হয় তারপরে কি বলেছে এটা খুব ভালো একটা প্রশ্ন এটা ভিভিআই যে একটি বস্তুকে উল্লম্ব ঊর্ধ্বগামী ছোড়া হয় একটা একটা বস্তু এখানে আছে তাকে কি করা হয়েছে ওপরের দিকে ছোড়া হয়েছে নিচ থেকে এবং এটি মাটি থেকে সর্বোচ্চ উচ্চতা এইচ পর্যন্ত পৌঁছায় তাহলে আমরা এটাকে যদি ভূমি ভাবি তাহলে ভূমি থেকে সর্বোচ্চ কতটা উঁচুতে পৌঁছেছে এতটা উঁচুতে এই সেই উচ্চতাটা কত হচ্ছে এইচ এটা বলে দেওয়া আছে তার কালে এইচ এর তিন বাই এইচ উচ্চতায় পৌঁছায় তার মানে যখন নিচ থেকে ছোড়া হয়েছে সে কতটা পৌঁছেছে থ্রি বাই এইচ উঁচতায় অর্থাৎ চার ভাগের তিন ভাগ পৌঁছে গেছে তাহলে আমরা অ্যাপ্রক্স এই উচ্চতাটাকে ধরে নিতে পারি কত থ্রি বাই ফোর এইচ তাহলে বস্তুটি কি অর্জন করবে এবার আমাদের এখানে দুটো জিনিস জানতে হবে একটা বলছে স্থিতি শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি তাকে সংক্ষেপে লেখা হয় এবং গতি শক্তি তাকে ইংরেজি নাম হচ্ছে কাইনেটিক এনার্জি বা কে এই দুটো জিনিস জানতে হবে যখন বস্তুটাকে একদম ভূমিতে অবস্থান ছিল বা তুমি যখন ছুড়লে ঠিক ছোড়ার পরের মুহূর্তে তার মধ্যে ম্যাক্সিমাম গতিশক্তি অর্থাৎ নিচের এখানে কাইনেটিক এনার্জি বেশি এবং স্থিতি শক্তি অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি খুব কম এবং যদি ওপরের দিকে খেয়াল করো ওপরের দিকে বস্তুটা একদম কি হবে স্থির হবে এবং কিছুক্ষণ স্থির থাকার পর সেটি আবার পুনরায় ফিরে আসছে অর্থাৎ একটা সময় আসবে যখন সে স্থির হয়ে যাচ্ছে কিন্তু যখন স্থির হচ্ছে তার মধ্যে স্থিতি শক্তি কতটা ম্যাক্সিমাম কারণ সে নিচে আসার চেষ্টা করছে তাহলে ঠিক ওপরের অবস্থানে পোটেন্সিয়াল এনার্জি হবে সব থেকে বেশি এবং কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি কী হবে সব থেকে কম তাহলে দেখো নিচে কি ছিল potential energy কম ছিল আর যত উপরে যাচ্ছে আস্তে আস্তে potential energy কি হচ্ছে বেশি হচ্ছে তাহলে আমাদের ঠিক তো ওই উপরের কাছাকাছি একটা অবস্থানে নির্ণয় করতে বলেছে তাহলে ঠিক এই অবস্থানে কি হবে পটেন্সিয়াল এনার্জিটা বেশি হবে এবং কাইনেটিক এনার্জিটা কি হবে কম হবে তাহলে অপশন থ্রি দেখো একটাই অপশন তাহলে সেটা সঠিক উত্তর কিন্তু আমাদের যদি বলতে ওয়ান বাই ফোর উচ্চতায় কত হচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে তখন আমরা এই জায়গাগুলোতে বলতাম যে কাইনেটিক এনার্জি তার মধ্যে বেশি থাকছে এবং পোটেন্সিয়াল এনার্জি কম থাকবে কি বলেছে একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে চার অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুটির বিভাব পার্থক্য হয় সিক্সটি ভোল্ট তাহলে চার অ্যাম্পিয়ার এটা তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা একে আমরা আই দিয়ে বলি এবং দুই প্রান্তের বিভাব পার্থক্য বলেছে ষাট ভোল্ট একে আমরা ভি দিয়ে বলি এবার বলেছে বিভব পার্থক্য বাড়িয়ে যদি একশো পঁয়ষট্টি ভোল্ট করা হয় তাহলে হিটারটি কত বিদ্যুৎ চালাবে অর্থাৎ তার মধ্যে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা নির্ণয় করতে বলেছে তো আমরা একটা ওহমের সূত্র জানি ভি টু কত আই আর এটা আমরা সূত্র জানি যেখানে ভি হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব প্রভেদ আই হচ্ছে তড়িৎ প্রবাহ এবং আর হচ্ছে পরিবাহী রোধ তাহলে আমরা ভি এখানে কত জানি সিক্সটি সমান আই এর মান কত জানি চার ইন্টু আর তাহলে এখানে চার দিয়ে কত হচ্ছে পনেরো তাহলে আমরা আর সমান কত পেলাম অর্থাৎ প্রথমে যে হিটারটির কথা বলে দেওয়া ছিল তার রোধ কত পনেরো কি বলে দেওয়া হয়েছে যে বিভব দেওয়া হয়েছে তাহলে ঠিক একই রকম ভাবে আমরা সূত্র লিখবো ভি সমান কত আই আর তাহলে বিভব কত করা হয়েছে একশো পঁয়ষট্টি তাহলে ভি এর জায়গায় লিখব আমরা একশো পঁয়ষট্টি সমান আমাদের কত বিদ্যুৎ চানবে অর্থাৎ আয়ের মান নির্ণয় করতে বলেছে কিন্তু আর সমান আমরা কত জানি পনেরো তাহলে পনেরোর সাথে একশো পঁয়ষট্টি কেটে কত হচ্ছে এগারো তাহলে আমরা আই সমান কত পেলাম এগারো অর্থাৎ সেই হিটারের মধ্যে এখন তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে এগারো অ্যাম্পিয়ার অর্থাৎ অপশন চার হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো কি বলেছে তারপরে একশো কেজি ভরের একটি বস্তু পাঁচ সেকেন্ডে ফাইভ মিটার পার সেকেন্ড থেকে ১৫ মিটার পার সেকেন্ড বেগে ত্বরান্বিত হয় মানে গতিবেগ বেড়ে যাচ্ছে তাহলে বস্তুটির ওপর পড়া বল কত বলেছে তাহলে আমাদের বল বের করতে বলেছে তোমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানো যে এফ সমান কত হয় এম এ এটাই পড়েছো তোমরা বা পি সমান এম এফ এটা অনেকেও পড়ে এটাও পড়েছো অনেকে পি সমান এম এফ এটাও অনেকে পড়েছো যেখানে পি হচ্ছে বল আমরা এখানে এফটাকে বল দিয়ে বলছি কারণ ফোর্স এম হচ্ছে ভর আর এফ হচ্ছে ত্বরণ বা এ সমান তরণ কারণ ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাসিলারেশন সেই জন্য আমরা এ সমান তরণ বুঝবো আচ্ছা এবার আমরা এখানে এম লিখলাম আর তরণ মানে কি বললাম বেগ বৃদ্ধি পায় সময় আচ্ছা আগে ধরো বেগ ছিল ইউ এবার এই ইউ এর বেগের ওপর যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে তার বেগ বাড়ছে এবং বেগ বেড়ে কত হচ্ছে ভি এবং এটা কত সময় পরে বেগটা বাড়ছে টি সময় পরে বেগ বাড়ছে তাহলে প্রথমে বেগ ছিল ইউ পরে ভেগ হলো ভি তাহলে তার বেগ কতটা বাড়লো ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ বাই একক সময়ে বেগ বৃদ্ধি কে তরণ বলবো তাহলে সময় কত টি এবার আমরা কিছু এই ডেটা গুলো যদি মান বসাতে পারি তাহলে আমরা কি পেয়ে যাবো প্রযুক্ত বলের মান পেয়ে যাবো দেখো এখানে এম ভর এম এর মান কত বলে দেওয়া আছে একশো ভি মানে কি শেষের বেগ শেষের বেগ কত হয়েছে পনেরো মিটার পার সেকেন্ড তাহলে ভি হলো পনেরো মাইনাস ইউ মানে প্রথমের বেগ প্রথমে বেগ কত ছিল পাঁচ তাহলে এখানে পাঁচ বাই কত সময় লেগেছে পাঁচ সেকেন্ড তাহলে এখানে আমরা লিখবো পাঁচ এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে একশো গুণ এখানে হচ্ছে দিয়ে কত তাহলে সেই বস্তুটির ওপর কত মানে নিউটন বল প্রয়োগ করা হয়েছে দুশো নিউটন বল প্রয়োগ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ তো ফার্স্ট সিফ্টে যে সমস্ত প্রশ্নগুলো ছিল জেনারেল সায়েন্স থেকে সবগুলোই তোমাদেরকে আমি সলিউশন করিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি এই রকম আরও ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি পরের পার্টগুলো অবশ্যই নিয়ে আসবো আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ